Baba. Quer ser? Baba. Aqui. Que ideia. Ah! Ui, papai, mas dana. De badam. Badam. É que eu fui ali para o badam nisso, não? Badam. ওরে বাবা দেখছো কি বুদ্ধি বন্ধ করে নেই মনে রয়েছে দেখছো কি তোমার এত বুদ্ধি শান বন্ধ করতে হবে ঠিক আছে আমি করবো না বন্ধ আমার দাঁতে কি অনেক পাতিল গেরা দাম দাম খাওয়া দাম ঠিক আছে দিব একটু দেন অনসরে দাম সাই সান্ডে দিতে পুরো একেবারে সারা সারা এরকম বুদ্ধি আছে ছোটবেলায় কি হয়েছে দাম সারা ঘুমাইছে তুমি একটু সারাকে ডাক দিতা সারা উঠো দাম খেয়ে নেও বাদাম খাই তাই না ঈশান কি যে করছে তুমি জানো খালি কি দাম খাই মানে ও ভাত খাওয়ার পর পিয়ারা খাইছে তারপরে আবার ওর সে কি জানে দিছিল একটা ওয়েফার দিছিল হ্যাঁ তা মেতা খাইয়ে মেয়ে ডিগ ডিগে হইয়া হুইয়া টুইয়া ঘুমাইব হ্যাঁ তা কলিং বেলে আওয়াজ শুনে দেখি একটু হাসি দেও তো হাসি দেও একটু হাসি দেও দেখি এই যে হি 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 এখন হচ্ছে আমি আগামীকালের যে রান্নাবান্নার প্রিপারেশন সেইটা কিছুটা করে রাখছি তো ডিপ ফ্রিজে দুইটা আইটেম ছিল মানে রান্না করা তরকারি ছিল সেগুলো এখন বের করে রেখে দিয়েছি মানে রেখে দিচ্ছি আর কি কারণ হচ্ছে যে ডিপ ফ্রিজে থাকলে দেখা যাবে সকালবেলা এটা বরফ হয়ে থাকবে ঝামেলা হবে এর জন্য নর্মালে নামিয়ে রাখলে হয়তো বা বরফটা ছুটে যাবে এর জন্য নামিয়ে রাখতেছি আর ওইদিকে সারা বাবা গেছে ফ্রেশ হতে এরপর হচ্ছে ওনাকে খেতে দিয়ে আরও কিছু টুকটাক কাজকর্ম থাকে সেইগুলো শেষ করে এরপর হচ্ছে আমরা শুতে যাব তো প্রত্যেক দিন আমার শুতে শুতে 11:30 থেকে প্রায় 12:00 বেজে যায় আবার ইদানিং এখন ঈশানবাবু মাঝে মাঝে একটু বেশি রাত জাগে মানে ওর বাবা আসা পর্যন্ত তো ওর বাবা আসা পর্যন্ত রাত জাগলে আমার একটু ঝামেলা হয় ও বেশি ডিস্টার্ব করে তো এখানে হচ্ছে এই যে খাবার খাচ্ছে এটা হচ্ছে একাদশীর খাবার যেহেতু একাদশী ছিল এর জন্য একাদশীর খাবার খাচ্ছে তো ব্লগটা হয়তো বা একাদশীর সময় থাকবে না বা দিতে পারবো না তো যাই হোক তো এখানে ঈশানবাবু হচ্ছে বাদাম খাচ্ছে তো উনি যখন রাতের বেলা ওর বাবা আসো ওর বাবার সাথে ডাইনিংয়ে বসে বসে কিছু না কিছু উনিও খাওয়া দাওয়া করে আর কি একটু নাস্তা করে ই করে
তোমার জন্য এই যে ছোট্ট গ্লাস, তুমি ছোট্ট মানুষ, তুমি ছোট্ট গ্লাসে খাও, তোমার এত বড় গ্লাসে খাওয়ার দরকার আছে? ঈশান বাবুকে জল খাবে দেওয়া না, পছন্দ না, উনি এক একা জল খাইব, এটা হচ্ছে ওনার পছন্দ। তো সারা বাবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর ওইদিকে টেবিল মুছে মোটামুটি কাজ শেষ করেছে। এখন হচ্ছে খেসারির ডাল ভিজিয়ে রাখছি, আগামীকালকে সকালবেলা হচ্ছে পারনের খাবার তৈরি করব। তো রান্না করবো হচ্ছে খিচুড়ি, খেসারির ডাল তো সহজে গলে না, এর জন্য আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো তাই এটা ভিজিয়ে রাখলাম। তো কালকে পারনটা হচ্ছে অনেক সকালবেলা, এর জন্য আর কি একটু সকাল সকালে উঠতে হবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সবাইকে শুভ সকাল, আশা করছি ভালো আছেন, আজকের দিনটা আপনাদের ভালো কাটুক এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো সকালবেলা উঠে যে খিচুড়ি রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি, যে ডালটা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম ওইটা এখন আর কি চালের সাথে ধুয়ে বসিয়ে দেবো। এখানে হচ্ছে আমন ধানের যে লাল রঙের চালটা হয় ওইটা দিয়ে খিচুড়ি রান্না করব। তো এরপর হচ্ছে এর মধ্যে একটু মুগ ডাল দিব, আর তার সাথে দিব হচ্ছে মাসকলাইয়ের ডাল। তো মাসকলাইয়ের ডালটা একটু পরে দিব। তো মা বলে যে মাসকলাইয়ের ডাল বেশি ধুলে নাকি ঘ্রাণ নষ্ট হয়ে যায়, এর জন্য এই দুইটা ডাল চালের সাথে মিক্স করে ধুয়ে বসিয়ে দিব। এরপর হচ্ছে মাসকলাইয়ের ডালটা খুব হালকা করে ধুয়ে এরপর হচ্ছে এর মধ্যে মেশাবো আর কি। চাল আর ডাল ধুয়ে নিয়ে এবার হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম। যেহেতু টেলা খিচুড়ি করবো মানে হচ্ছে ঝোল টাইপের খিচুড়ি, এর জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো রেডি করে নেব। এখানে হচ্ছে কাঁচামরিচ কেটে নিচ্ছি। এরপর হচ্ছে যেহেতু নিরামিষ খিচুড়ি তেমন কোনো মশলাই তো ব্যবহার করা যাবে না, কিন্তু যে সমস্ত মশলা আমি ব্যবহার করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিব, কারণ হচ্ছে যে কাঁচামরিচগুলো বেশি ঝাল না, দেখা যাবে অনেকগুলো কিন্তু দিলে পরে ঝাল হয় না, এর জন্য একটু বেশি পরিমাণে দিতে হয়। আর যারা একটু বেশি ঝাল খায় তাদের জন্য আসলে ঝাল ছাড়া খাবার খেতে ভালো লাগে না, এর জন্য কাঁচামরিচ একটু বেশি বেশি করে কাটতেছি। কাঁচামরিচটা কাটা হয়ে গেলে এরপর হচ্ছে আদা ছেঁচে নেব। খিচুড়ির মধ্যে কিন্তু পেস্ট করা আদা দিতে হয় না, আদা ছেঁচে নিলে ভালো হয়, একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে খেতে। অনেক সময় খাওয়ার সময় মুখে লাগে, কামড় লাগে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে, তো এর জন্য ছেঁচুনিতে ছেঁচে নিচ্ছি। এবার হচ্ছে পাঁচফোড়নটা শেষ হয়ে গিয়েছিল, পাঁচফোড়ন তৈরি করছি। এখানে এক চামচ জিরা দিলাম, এক চামচ রাঁধুনি, এরপর হচ্ছে এক চামচ ধনিয়া, এক চামচ হচ্ছে মিষ্টি সস মানে মৌরি, এক চামচ পরিমাণ সরিষা, এরপর হচ্ছে এক চামচ পরিমাণ মেথি, এরপর দিব হচ্ছে এক চামচ পরিমাণ কালো জিরা। মানে সব কিছু গোটা মশলায় আমি এক চামচ পরিমাণ দিয়েছি, সব কিছু একদম সমান দিতে হয় তাহলে ভালো হয় আর কি। তো এভাবে পাঁচফোড়ন তৈরি করতে হয়, আমরা যে বাজারে পাঁচফোড়নটা কিনতে পাই এভাবেই কিন্তু ওরাও বানায়। ঘরে নিজেরা বানিয়ে নিলে কোনো ঝামেলা নেই, খুব ভালো হয়, নিজের হাতে তৈরি জিনিস ইউজ করার মজাই আলাদা। তো এই তো পাঁচফোড়ন বানিয়ে নিলাম।
এদিক হচ্ছে খিচুড়িটা সোমবার দিব। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, দিলাম 5 ফোড়ন, একটু তেজপাতা, সাথে হচ্ছে 2টা শুকনো মরিচ। তো নিরামিষ খাবার রান্নাবান্নায় কিন্তু এই সমস্ত উপকরণ সোমবারের ক্ষেত্রে দিতে হয়, মানে ফোড়নে দিতে হয়। তেজপাতা, শুকনো মরিচ, এগুলো হচ্ছে নিরামিষ রান্নার আভিজাত্য বলতে পারেন। তো এবার হচ্ছে এর মধ্যে আমি ছেঁচে রাখা যে আদাগুলো সেটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে হালকা করে আদাটাকে ভেজে নেব। এরপর হচ্ছে এর মধ্যে খিচুড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে পুরো খিচুড়ির মধ্যে এই যে সম্বার দিলাম এটা মেশাবো। এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এভাবেই আমি খিচুড়ি রান্না করি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি আপনাদের উপকারে আসে। তো আপনারা চাইলে এভাবে নিরামিষ খিচুড়ি রান্না করে খেতে পারেন। আর সবশেষে একটু জিরে গুঁড়া বা ধনিয়া গুঁড়া দিয়ে দেবো, তাতে আর একটু ভালো লাগবে টেস্ট। তবে সেটা টেস্টের উপর ডিপেন্ড করে, যদি টেস্ট করে দেখি যে না এমনি খাওয়া যাবে, ভালো লাগছে, তাহলে আর দিব না, কারণ মশলা সবসময় সব রান্নায় আসলে খাটে না। এই যে খিচুড়ি রান্না শেষ, এবার হচ্ছে প্লেটে বেড়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের সকালের খাবার। এটা খুবই মজার এবং লোভনীয় একটা সকালের খাবার, স্পেশালি হচ্ছে শীতকালে। শীতকালে আসলে সকালবেলায় গরম গরম খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা বা পাকোড়া হলে ভালো হয়, কিন্তু সময় ছিল না, এর জন্য এটা দিয়ে শেষ করছি। তো এটা হচ্ছে আমাদের বারান্দার একটা দোলনা, সেটা নষ্ট হয়ে গেছে, মানে এক জায়গায় ভেঙে গেছে, তো সেটা সারাবার ঠিক করার চেষ্টা করতেছে। আসলে আমাদের বারান্দার জায়গা অনেক কম, তার সাথে হচ্ছে অনেক কাপড় চোপড় শুকানোর জন্য দিতে হয়, তো সেই হিসাব করে দোলনাটা আসলে বেশি ভালোভাবে ইউজ করা যায় না। এরপরও বাচ্চারা আর কি যতটুকু করে আনন্দ পায়। তো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।